আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নামটা বলতে পারবেন না। আপনি আত্তাহিয়াতুটা পড়েন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন। আত্তাহিয়াতুটা হবে? হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন একান দেয়াস্তাইন। আপনার পড়েছে শয়তানের এবং আদমের ভুল ছিল একটা করে, কিন্তু একজন ক্ষমা পেয়ে গেছে আর আরেকজন লানতপ্রাপ্ত অভিশাপ্ত হয়েছে, কারণটা কি? সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, শুরু করছি এভাবেও ভালো কাজ করা যায় 111তম পর্ব। আর 111তম পর্বে আমরা এখানে যারা ভ্যান চালক, রিক্সা চালক সহ এখানকার সাধারণ মানুষ যারা আছে, আমরা তাদের মাঝে ইসলামের বেসিক নলেজ নিয়ে কোশ্চেন করব। উত্তর দিতে পারলে তাদের জন্য থাকবে পুরস্কার। আমাদের এই পুরস্কারের প্যাকেজে রয়েছে চাল, ডাল, আলু, লবণ, তেল, ঝাল, নুন মিলায়ে মোটামুটি একটা সংসারের সাবান, হুইল পাউডার পর্যন্ত আমরা প্যাকেজ করেছি। যারা পারবে তাদের জন্য এই পুরস্কার, যারা পারবে না তাদের জন্য থাকবে একটা করে গায়ে মাখা সাবান। পাশাপাশি বলে রাখি, আজকের পর্বের স্পন্সর করেছেন জনাব এনামুল হক ভাই, যিনি নিউ ইয়র্কে থাকেন, নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করতে যাচ্ছি। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক। আমাদের একটা কুইজ হয় যেটা ইসলামের বেসিক নলেজ নিয়ে, যারা উত্তর দিতে পারে তাদের জন্য থাকে ভালো মানের পুরস্কার, যারা পারে না তাদের জন্য থাকে সৌজন্য পুরস্কার। আপনি একটা কুইজ উঠাইতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ বলো কম দেখি, অকশন দেবা কিন্তু সহজ। আপনার সহজ প্রশ্ন পড়েছে, পবিত্র কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি? আয়াত সূরা রহমান। আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে একটা গায়ে মাখা সাবান। হবে সঠিক উত্তর হয়নি, আয়াতুল কুরসি। ও, আয়াতুল কুরসি। ওকে। জান্নাত বা জান্নাতের দরজা কতটি? জান্নাত এবং জান্নাতের, মানে অনেকেই বলে যে জান্নাত একটি দরজা অনেকগুলো, আবার অনেকেই বলে যে না জান্নাতই এতগুলো, তো সেই জান্নাত আসলে কতটি? মানে জান্নাত হলে কিনে সাতটি, আর দোজক আমরা যেহেতু জানি, জান্নাত হলে আটটি জানি, অনেকে বলে আটটি, আর দোজক বলে সাতটি। আপনি কি জানেন? আমি এখন মালেমুল আমাদের কাছ থেকে শুনেছি জান্নাত সাতটি এবং আটটি। হ্যাঁ, জান্নাত কয়টি তাইলে? সাতটি, আটটি। আটটি জান্নাত, আটটি, আটটি সঠিক উত্তর। জান্নাত বা জান্নাতের দরজা আটটি আমরা আপনাকে দিচ্ছি। এক সপ্তাহের বাজার, ভ্যান চালান না? ভ্যানের পরেই রুজি রুটি। আল্লাহ আপনার রিজিকে বরকত দান করুন, বলেন আমিন। আপনার পড়েছে মানুষ, জিন ও ফেরেশতা কিসের তৈরি? মানুষ আদমের তৈরি। কোন উপাদান দিয়ে তৈরি করা হয়েছে মানুষকে? কি থেকে সৃষ্টি করা হয়েছে? মাটি, পানি, বাতাস, আগুন? মাটি দিয়ে তৈরি আদম। আমরা মাটি তৈরি না, আদমের তৈরি না, আমরা মাটির তৈরি। ফেরেশতা? ফেরেশতা মাটি, পানি, আগুন? ফেরেশতা আগুন তৈরি, আগুন। আর জিন? জিন আগুনের তৈরি। এটা ঠিক আছে। আর ফেরেশতা? ফেরেশতা আগুন, মাটি, আগুন, নূর, কোনটা? ফেরেশতা কিসের তৈরি এটা যেহেতু আপনি বলতে পারেননি, তার জন্যে আপনার যেটা বলতে হবে সেটা হলো সূরা ফাতিহাটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। যাই হোক, আরও একটু ভালো করে শিখে নেবেন। ফেরেশতা হলো নূরের তৈরি। আমরা আপনাকে সঠিক উত্তর হিসাবে ধরে নিয়ে দিচ্ছি আমাদের এই যে মোটামুটি আপনার এক সপ্তাহ চলার মতো একটা বাজার। আপনার পড়েছে ফেরেশতাদের মাঝে শ্রেষ্ঠ ফেরেশতা কতজন এবং তাদের নাম কি বলতে পারবেন? ফেরেশতা হলো শ্রেষ্ঠ চারজন। কালেমাই তৈয়বটা হবে? কালেমাই তৈয়ব হবে না। আপনার নামটা কি যেন? আমার নাম হাফিজুর রহমান। হাফিজুর রহমান, মাশাআল্লাহ, কত সুন্দর নাম। কালেমা তৈয়বাটা আমার সাথে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতিহা মুখস্থ আছে? সূরা ফাতিহা হবে? পড়েন তো।
হবে না। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়েন একটু মাঝে মাঝে? না না, নামাজ পড়বেন আল্লাহ রে, মরিয়ে গেলি কি হবে, কোনদিন এই সাবানটা নেন, আল্লাহ যেন গায়ে একটু গোসল করার তৌফিক দেয়, নামাজটা পড়বেন শুনে। হ্যাঁ, মসজিদ ইমামের কাছ থেকে কালেমা, সুরা ফাতিহা আর চারটে সুরা, ছোট ছোট সুরা শিখে নেবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার পড়েছে কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হওয়া সুরার নাম কি? সুরা ফাতিহা। সুরা ফাতিহা সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হয়, সুরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিল হয় সুরা ফাতিহা, শুকরান। আর প্রথম নাজিল হয় কোন সুরা বলতে পারবেন? প্রথম নাজিল হয় রাসূলের কাছে হেরা গুহায়, ওটা হবে না, দরকার নেই। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, রবিউল আউয়াল মাসের আলোচিত দিন কোনটি? বলতে পারবেন না? রবিউল আউয়াল মাসের আলোচিত দিন বলতে পারবেন না? বলাই যাবে না, কোনোভাবে সম্ভব না। রবিউল আউয়াল মাসের আলোচিত দিন হলো 12ই রবিউল আউয়াল, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন এবং এই দিনই আবার পৃথিবী থেকে চলে যান। আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নামটা বলতে পারবেন না? কালেমা তৈয়বাটা হবে, বলেন কালেমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমাদের নবীর নাম কি, রাসূলের নাম কি? নবী রাসূলুল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের নাম হলো মুহাম্মাদ, মনে থাকবে আগামীতে আপনার জন্য সাবান। আপনার পড়েছে মুসলমানদের প্রথম ও দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থান কোন দুইটি স্থান? হ্যাঁ, গুরুত্বপূর্ণ স্থান মক্কা, মক্কা। হ্যাঁ, এক নম্বর হয়েছে। দ্বিতীয় নম্বর? দ্বিতীয় নম্বর মসজিদ হয় নাই, মক্কা এর সাথেই মিল আছে, মক্কা মদিনা, মদিনা সঠিক উত্তর। এখানে যে মসজিদ বললেন, কে বললেন? হ্যাঁ, আপনার পড়েছে কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, এই বাকারা না শব্দের অর্থ কি? বাকারা শব্দ হচ্ছে গাভী। গাভী, সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। এরকম পাইতে হবে আপনার জন্য, এই আমাদের পক্ষ থেকে পুরস্কার। আপনার পড়েছে শয়তানের এবং আদমের ভুল ছিল একটা করে, কিন্তু একজন ক্ষমা পেয়ে গেছে আর আরেকজন লানতপ্রাপ্ত অভিশাপ্ত হয়েছে, কারণটা কি? দুজনের ভুলই ছিল একটা, একজন আল্লাহ সিজদা করেনি, মানে আদমকে সিজদা করেনি, আল্লাহর হুকুম অমান্য করেছে, আবার আদম আলাইহিস সালাতুসসালামও আদমের আল্লাহর হুকুম অমান্য করেছে, যে যে গাছের ফল খাইতে নিষেধ করেছে সেটা খেয়ে ফেলেছে, দুজনের অপরাধী একটা করে, কিন্তু শয়তান শয়তান হয়ে গেল আর আদম আলাইহিস সালাতুসসালাম আল্লাহর নবী হয়ে রহমত প্রাপ্ত হলো, কোন কারণে? এই যে ফলের কারণে, ফলের কারণে হয় নাই, তৌবা করার কারণে। তৌবা করার কিসের কারণে? আল্লাহর তৌবা করার কারণে, আল্লাহ শয়তান অহংকারী হয়ে গেল, সে তৌবা করলো না, তৌবা করলো না, আর আদম আলাইহিসসালাম কি নিজে তৌবা করলেন, নিজে তৌবা করলেন আল্লাহর কাছে, নিজেকে সমর্পণ করলেন। আচ্ছা, এখন বলেন আপনার নাম? আমার নাম জসিম। জসিম, জি। জসিমউদ্দিন বলে একজন কবি ছিল জানেন, পল্লী কবি জসিমউদ্দিন, পল্লী কবি। এইখানে তোর দাদির কবর, কদম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এই কবিতাটা যিনি মানে লিখেছেন তিনি হলেন জসিম। যাই হোক, আপনার নামটা খুব সুন্দর। আপনি আত্তাহিয়াতুটা পড়েন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আরহামার রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন গায়রুল মাগদুবি আলাইহিম, এটা হলো আত্তাহিয়াতু। জি, রে তত্ত্ববোধক আপনার জন্য এই সাবান। আত্তাহিয়াতু আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়্যিবাত, নামাজ পড়েন কি একটু? জি। আপনি যেটা পড়েছেন ওটা সূরা ফাতিহা, তাও পুরাটা হয়নি, শিখবেন হ্যাঁ ইনশাআল্লাহ, মনে থাকবে এই সাবানটা মাগ। আন্টি, আপনার পড়েছে জাহান্নাম বা জাহান্নামের দরজা কতটি? জাহান্নাম কতটি বলতে পারবেন? জানা নেই? জাহান্নাম কতটি এটা জানা নেই। আচ্ছা, আপনি কালেমা শাহাদাতটা পড়তে পারবেন? কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু উল্টো পাল্টা হয়ে গেল। আচ্ছা, এটা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, আপনি আত্তাহিয়াতুটা পড়তে পারবেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া লিল্লাহি রাজি, তাও একটু কেমন হয়ে গেল। সূরা ফাতিহাটা পড়েন। সূরা ফাতিহা হবে না, নামাজ পড়েন আন্টি? জি, নিয়মিত। কালেমায় তৈয়বাটা পড়েন। কালেমায় তৈয়বা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কালেমায় তো এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেখবেন, মনে থাকবে, নামাজ পড়বেন নিয়মিত। তো আপনার আমরা সহযোগিতার নিয়তে একটা প্যাকেজ আমরা দিচ্ছি যে আপনি নিয়মিত নামাজ পড়বেন এবং শেখবেন, মনে থাকবে? জি, আপনার জন্য এটা দিলাম। আপনার পড়েছে আল্লাহ কতখানা আসমানি কিতাব নাজিল করেছেন? কতখানা এটা মনে নেই। আপনার জন্য আমাদের পক্ষ থেকে সাবান আত্মাহিয়াতুরা হবে। হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরহামার রাহিম মালিক ইয়াউম দ্বীন ইয়াকান দেয়াতুন ইসতাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওয়াইদিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন। এটা হলো আত্তাহিয়াতু। আল্লাহ আমাদের শিখার তৌফিক দান করুন। এটা হলো সূরা ফাতিহা। আপনি যেটা পড়েছেন আল্লাহ কতখানা আসমানি কিতাব দিয়েছেন, 104 খানা, মনে থাকবে আগামীতে ইনশাআল্লাহ। আর আত্তাহিয়াতু হলো আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহ, মনে থাকবে? আপনি যেটা পড়েছেন সূরা ফাতিহা। আপনার পড়েছে শ্রেষ্ঠ 4 খানা কিতাব কোন কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছিল? ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম, আমাদের দ্বীনের নবী, আমাদের দ্বীনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনার ইয়াকুব আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম। নবীদের নাম বলেছেন, কিন্তু আসমানি কিতাব যাদের উপরে নাজিল হয়েছে যে শ্রেষ্ঠ 4 খান, এই শ্রেষ্ঠ যে 4 জন নবীর নাম হয় নাই আসমানি কিতাব, শ্রেষ্ঠ 4 খান কিতাবের নাম মনে আছে? তাওরাত, ইনজিল, কুরআন আর ইনজিল। তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। হ্যাঁ, এটা এই 4টে নাজিল হয়েছে মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আপনার সঠিক হয় নাই উত্তর, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনার সাবান। দুরুদ ইব্রাহিমটা মুখস্ত আছে? বলেন দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি আপনার হবে, শুকরান। নামাজটা ভালো করে পড়েন এটা মনে হয়েছে। আপনার পড়েছে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি কার উপরে হবে এবং সেই শাস্তি কেমন হবে? জাহান্নামের কম শাস্তি কাকে দেয়া হবে? এটা তো একটা খুব কঠিন প্রশ্ন। কঠিন, সহজ প্রশ্ন, শুধু ওয়াজে গেলেই এই ওয়াজ শোনা যায়। সব থেকে হবে আছে কঠিন শাস্তি, কম শাস্তি, কম অল্প, অল্প শাস্তি হবে, অল্প শাস্তি হবে যে আমি তো বলতেই পারছি না, বলতে পারছেন না। আচ্ছা, আমি আমি বলি দিই, সবচেয়ে অল্প শাস্তি হবে আবু তালিবের, আবু তালিবের, এবং সেই শাস্তিটা হবে পায়ে আগুনের জুতা পরানো থাকবে। এটা হলো তো আপনার জন্য আসমানি কিতাবের মাঝে শ্রেষ্ঠ কতখানা এবং নাম কি? আসমানি কিতাবের মাঝে শ্রেষ্ঠ 4খানা, 4খানা, 4খানার ভিতরে আছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, মাজিদ। মাশা আল্লাহ, সঠিক উত্তর, এত সুন্দর করে উত্তর দিলেন, ভালো লাগলো। আপনার পড়েছে হাসরে কত স্থানে মানুষ খুব বেশি পেরেশান থাকবে, বলতে পারবেন? না বাবা, আমি কিছু বলতে না, বলতে পারবেন না। আর অসুখ, অসুখ, বেরামে মানুষ, বেরামে মানুষ। পান কয়টা খান দিনে? তা খায়, তা খান। আচ্ছা বলেন, কালেমায় তো এবারটা বলেন, আপনি কি করেন? আমি কিছু করিনি বাবা। আপনার সংসার চালায় কি? কেউ, ওই মেয়ে চালায়। ও মেয়ে চালায়। তো ঠিক আছে, আমরা আপনাকে সহযোগিতা নিয়তে এই 1 প্যাকেট বাজার দিলাম। এখানে আপনার যে প্রশ্নটা ছিল হাসরে কত স্থানে মানুষ খুব বেশি পেরেশান থাকবে, এটা হলো 3 স্থানে। 1 নম্বর যখন তার আমলনামা দেওয়া হবে, যদি সে ডান হাতে না পেয়ে বাম হাতে পায় তাহলে ক্ষতি হয়ে যাবে। 2 নম্বর মিজানে যখন এটা ওজন দেওয়া হবে, আর 3 নম্বর পুল সিরাতে যখন পার হতে যাবে। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। শুকরিয়া। আপনার পড়েছে কেরামিন কাতিবিন ফেরেশতার কাজ কি? কেরামিন কাতিবিন ফেরেশতার কাজ কি? তার হাত না। হ্যাঁ, কেরামিন কাতিবিন বলে ফেরেশতা আছে জানেন? ফেরেশতা? হ্যাঁ, কেরামিন কাতিবিন ফেরেশতার কাজ কি? এই পাশে, এই পাশে কি করে? বসে থাকে। আর এই পাশে? এই পাশে থাকে না, থাকে বলো না। কালেমায় তো এই ব্যাটা পড়েন, কালেমায় তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, হয়েছে। কালেমায় শাহাদাতটা পড়েন, কালেমায়ে শাহাদাত আত্তাতে আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। সূরা ফাতিহাটা পড়েন,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াউম দ্বীন ইয়া তানাফিত ইয়া তানাতায়েদ রাতাল মুত্তাতিনাতাতাল্লাহ মাদালাহি আলা দালিম আমিন। আপনার নামটা কি? বাপ্পি। বাপ্পি, বিয়ে করেছেন? না। তো যাক আলহামদুলিল্লাহ। আপনি কি করেন, কি কাজ কি করেন? বিল দিয়ে বেড়াই। বিল দিয়ে বেড়াই, মানুষের বাড়ি থেকে বিদ্যুৎ বিল নিয়ে ব্যাংকে যেয়ে দিয়ে আসেন। প্রতি বিলের জন্য কয় টাকা নেন, 5 টাকা না 10 টাকা? 10 টাকা। 10 টাকা, যাক আলহামদুলিল্লাহ আপনি কষ্ট করেন। আপনার জন্য আমরা দিচ্ছি 1 প্যাকেট বাজার, নেন। এখানে আপনার কেরামিন কাতিবিনের কাজ হলো, এই দুইজন সম্মানিত লেখক যারা নেক আমল লেখে, এখানে চাল ডাল, তারপরে আছে পাউডার, আছে তেল, আছে পেঁয়াজ, আছে রসুন, হ্যাঁ আছে লবণ, আছে হুইল পাউডার, হ্যাঁ এগুলো মোটামুটি আপনার সংসারে। আপনার পড়েছে কবরে বান্দার কাছে মালাইকা এসে কি কি প্রশ্ন করবে? মান দিনুকা, মান রব্বি ওকা, অমান নাবি ওকা। মান দিনুকা, মান মান দিনুকা, মান নবি ওকা, মানে হ্যাঁ তোমার দিনকে মান নবি ওকা, অর্থাৎ তোমার রবকে, মান রব্বুকা। তিনটা প্রশ্নের জবাব দেওয়া হবে, প্রশ্নগুলো গুছাই বলতে হবে। মান রব্বুকা, মান রব্বুকা, মান দিনুকে, রবকে, মান তোমার দিনকে, আতমান আমান নবিয়কা, তোমার নবীকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ সঠিক উত্তর। এই যে আপনার জন্য আমাদের এই পুরস্কার। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 111তম পর্ব। আর 111তম পর্বে অংশগ্রহণ করেছেন অত্র অঞ্চলের যারা ভ্যান চালক এবং সাধারণ খেটে খাওয়া মানুষ, সাধারণ শ্রেণীর মানুষ তারা, এবং আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে তারা আসলে কতটুকু জ্ঞান রাখে। আমরা যেটুকু পেয়েছি আপনারা দেখেছেন। আমরা চাই যে মানুষ উদ্বুদ্ধ হোক ইসলামের জ্ঞান, ইসলামের নলেজ সম্বন্ধে মানুষ জানতে শিখুক। আজকের পর্বে স্পন্সর করেছিলেন জনাব এনামুল হক ভাই, যিনি নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা, থাকেন নিউ ইয়র্কে। তার সৌজন্যে আমরা আজকের পর্ব করেছি। সহযোগিতায় ছিল আমাদের রকি হোসেন, আমাদের ক্যামেরায় ছিল আলামিন, এবং সহকারী ক্যামেরাম্যান হিসেবে ছিল হাফেজ ইমন। দর্শক, এ জাতীয় অনুষ্ঠান পরিচালিত করতে চাই আমরা সারা বাংলাদেশে এবং বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষদের মাঝে। এই জন্যে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সর করে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে দিতে পারেন। দর্শক মণ্ডলী, আমরা আগামী পর্ব আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসলে এই অনুষ্ঠানটা কাউকে ছোট করা বা হেই প্রতিপন্ন করার জন্য পরিচালিত হয় না, বরং এটা দিয়ে আমরা বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বুদ্ধ করতে চাই, বাংলাদেশের মানুষকে আমরা আগ্রহী করতে চাই তারা যেন ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে জানতে এবং শিখতে পারে। দর্শক মণ্ডলী, আগামী পর্ব দেখার বিনীত আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।